সিবিআই ওকে ডেকেছে। আমি বলছি যে সিবিআই এর কাছে উনি কি সবটা বলে ফেলেছেন না এখনো বাকি আছে? উনি যে কমিটি করলেন পার্থ চ্যাটার্জি, যে কমিটিটা বেআইনি বললো কোর্ট, সেই কমিটিটা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছিলেন তার তথ্য প্রমাণ কি জমা দিয়েছেন? পার্থ চ্যাটার্জি এইটা কি বলেছেন যে লিস্টটি আসতো হয় কালীঘাট থেকে নয় নবান্ন থেকে, না হলে জেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের মারফত সেই তালিকাটা, কোন কোন নেতা কোন কোন তালিকা দিয়েছেন, এই তালিকাটা কি সিবিআইকে জমা দিয়েছেন? যদি জমা যতক্ষণ না দেবেন ততক্ষণ তো টানাটানি চলবে, খানিকটা খানিকটা বলেছেন বলে সবাই বলছে, পুরোটা বলুন, খোলসা করে বলুন, কেউ তো ছাড় পাবে না। রাজীব ব্যানার্জি মন্ত্রী দুর্নীতি করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করুন, কী হলো সে তদন্তে? আর রাজীব ব্যানার্জি বলেছিলেন নবান্ন থেকে লিস্ট এসেছিল, ফাঁস করে দেবো, কী হলো সেই তালিকা? ফলে মুখ্যমন্ত্রী, বনমন্ত্রী তৎকালীন, শিক্ষামন্ত্রী এখনকার শিক্ষামন্ত্রী আগের শিক্ষামন্ত্রী প্রতি, খাদ্যমন্ত্রী, সব তো দুর্নীতিতে যুক্ত। পার্থ চ্যাটার্জিরা ধরা পড়বে, দুর্নীতি যে করেছে তাকে কখনো ছাড়া যাবে না। আমি দুর্নীতি করবো আর মাথা উঁচু করে চলবো, একসাথে হবে না। পার্থ চ্যাটার্জি ধরা পড়ছিল, পার্থ চ্যাটার্জি সিবিআইকে কতটুকু বলেছেন বলে শোনা যাচ্ছে, বাকি যারা বলেননি সব বলে দিন যে উনি যে কমিটিটা করেছিলেন সেই কমিটিটা মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছিলেন, এক, এবং দুই, তারপরে যাদের দায়িত্ব দিলেন ওনার কথা অনুযায়ী তাদের ওপরে নাকি ওনার নিয়ন্ত্রণ ছিল না। তাহলে কার নিয়ন্ত্রণ ছিল? উনি শিক্ষামন্ত্রী, উনি কমিটি করে দিলেন আর সেটাকে নিয়ন্ত্রণ করেছে কি অন্য কেউ? কালীঘাট, নবান্ন, স্বীকার করুন, সত্যটা বলুন, যতক্ষণ পর্যন্ত সত্য প্রকাশিত না হবে এই দুর্নীতির গোড়ায় যেতে হবে। 3.5 লক্ষ মনে রাখবেন, 3.5 লক্ষ শূন্য পদ পরীক্ষা দিয়ে শিক্ষকের, শিক্ষক বা শিক্ষাক্ষেত্রে পরীক্ষা দিয়ে পাশ করেছে যারা তারা নাকি ফেল, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে যারা তারা নাকি নিয়োগ পাবে না, তাদের ফুটপাথের পাশে বসে থাকতে হবে রোদ জল বর্ষায় এবং তারা পুলিশের পেটানি খাবে, কেন তারা মানবে? বরং মানে মানে শূন্য পদগুলো পূরণ করে স্বচ্ছতার সাথে নিয়োগের বন্দোবস্ত করুন, আর যা যা দুর্নীতি করেছেন স্বীকার করুন, কোনটায় জেলা নেতার দায়িত্ব, কোনটায় মন্ত্রীর দায়িত্ব, কোনটায় নবান্নর দায়িত্ব, আর কোনটায় কালীঘাটের দায়িত্ব, স্বীকার না করা পর্যন্ত দুর্নীতির গভীরে কেউ ছাড়বে না। দেখুন, ডিএ মামলায় আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা যথার্থ এবং সঙ্গত, এটাই তো স্বাভাবিক। স্যার একই কথা বলেছে, সরকার মানতে চায়নি, বরঞ্চ যদি বলেন বামফ্রন্টেরা বলে 2009 সালে রোপা রুল, তাতেও নির্দিষ্টভাবে ডিএর অধিকারের প্রশ্ন বলা আছে, এই সরকার এসে সব ওলট পালট করে দিচ্ছে। মানুষের যে অধিকার, শ্রমিকের যে অধিকার, কর্মচারীর যে অধিকার, যুবকের কাজ পাওয়ার অধিকার, সমস্ত অধিকার কেড়ে নেবে, শুধু একটাই অধিকার থাকবে, লুঠের অধিকার আর তোলাবাজির অধিকার, এর হয় নাই কখনো। টাকা দিয়ে সরকার বলছে, অথচ মেলা খেলা উৎসব ভর্তি, যে এমএলএর মাইনে পাচ্ছে কী করে, মন্ত্রীর মাইনে পাচ্ছে কী করে, যারা অফিসার মিটিং করতে গিয়ে তাদের ঝমাস ঝমাস করে পাঠিয়ে দিল, এটা দেবো ওটা দেবো সেটা দেবো, আর যত দোষ কর্মচারীরা, যত দোষ যুবক পরীক্ষা দেবে পাশ করবে সে কাজ পাবে না। বরং পশ্চিমবাংলায় যদি বলেন এই গত তৃণমূল আমলে কটা বছরে 1.5 লক্ষ কোটি টাকা শুধু লুট হয়েছে ডিএর বঞ্চনা করে আর নিয়োগ না করে। আমি একাধিকবার বিধানসভার হিসেব দিয়ে বলেছিলাম, অন্তত 1.5 লক্ষ কোটি টাকা লুট করেছে। মেলা খেলা চলছে, উৎসব চলছে, যেটা প্রাপ্য সেটা মানুষ পাবে না, স্যার বললেও পাবে না, অন্য কেউ বললেও পাবে না, কেন? কারণ আমি দেবো না, আমার ক্ষমতা, আমার যাকে খুশি তাকে দেবো। এই যে রাজ্য সরকার করছে এটা অপদার্থতা করছে, আর রাজ্য সরকার মিথ্যে বলছে, মুখে বলে তহবিল নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি খেলা মেলা উৎসব ফষ্টি নষ্টি দুনিয়া সব চলছে, শুধু অধিকারগুলোকে কেড়ে নেবে। এটা কখন আগে জেতার আগে ক্ষমতা আসার আগে যা সরকার এখনকার যারা আছে তারা বলেছিল ঠিক উল্টো কাজটা করলো, কর্মচারীদের দীর্ঘদিনের লড়াই সেই লড়াই সাফল্য পেয়েছে, তারা নিশ্চয়ই খুশি, রাজ্য সরকার নিশ্চয়ই বুঝবেন আর বেশি লুট এবং অসভ্যতা করা যায় না।
5.5 লক্ষ কর্মচারী শূন্য পদ, সব মেরে খাবো, এ হতে পারে। হাইকোর্ট অধিকারীর মেয়েকে বরখাস্ত করেছে চাকরি থেকে এবং 43 মাসের বেতন 2 দফায় জমা দিতে বলেছে। ধরুন পরেশ অধিকারীর মেয়ে হিমশৈলীর একটা চূড়া ধরা পড়ে গেছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সত্যটাকে চাপে পড়ে হোক আর যে কোনোভাবে হোক বলে দিয়েছেন, সেই কারণে সরকার ক্ষুব্ধ হয়ে উল্টে তাকে বাতিল করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যানকে বাতিল করে দিয়েছে। পরেশ অধিকারীর মেয়ে যে নম্বর পেয়েছেন তার চেয়ে বেশি নম্বর পেয়ে মানুষ চাকরি পায়নি, এবং দল বদলের প্রক্রিয়া চাকরির সঙ্গে মেয়ের যুক্ত হয়ে যাবে এ কখনো চলে না যা এই সরকার করেছে, ফলে পালিয়ে বেড়াচ্ছিল কারণ আজকে কোর্ট অর্ডার দিয়েছে যে পরেশ অধিকারীর মেয়ে তার চাকরি বরখাস্ত, কারণ বেআইনি চাকরি, দুর্নীতির চাকরি, এবং দুর্নীতি করে যে টাকা সে নিয়েছে সেই টাকা সমস্ত ফেরত দিতে হবে ইতিমধ্যে বলেছে। এখান থেকে দুটো কথা এরপরে আসে, এটা তো গেল পরেশ অধিকারীর মেয়ে, গ্রুপ ডি অন্তত 600 জন বেআইনি চাকরি, কোর্ট তা বলছে ইতিমধ্যে, অন্তত বাক কমিটির রিপোর্টে আছে 381 জন গ্রুপ সি বেআইনি চাকরি, তার মধ্যে 222 জন এমন যারা পরীক্ষা দেয়নি, পাশ করেনি, খাতায় নাম নেই, পার্সোনালিটি টেস্ট দেয়নি, এদের কী হবে? এরা যে বেআইনি টাকাটা পেয়েছে সেই টাকাটা উদ্ধার হবে কবে? আর এদের টাকা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতি করে বেআইনি করে যারা টাকা খেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী তাদের কী হবে? এই সমস্ত বেআইনি টাকাগুলোকে ফেরত করাতে হবে। শুরু হলো পরেশ অধিকারীর মেয়েকে দিয়ে, উপায় নেই কিছু, বাকিদেরটা আস্তে আস্তে ফেরত দিতে হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ধরা পড়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী ধরা পড়ে যাচ্ছে, নেতামন্ত্রীরা ধরা পড়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কি লজ্জায় মুখ ঢাকবেন? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিন্তু এই সমস্ত অসভ্যতা এবং দুর্নীতি চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে আবার শিখিয়ে দিতে পারিয়েছে।